বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কে বলেছেন, ও নবীজি রহমাতুল লিল আলামিন, তার দল বলকে নিয়ে আপনাকে গালিগালাজ করে আপনার বংশ থাকবে না, আপনার আলোচনা থাকবে না। ও দুস্ত, ও পিয়ারা পয়গম্বর, আমি আল্লাহর নাম যেখানে আছে যেখানে প্রশংসা থাকবে সেখানে ওগুলো বুঝি আপনার প্রশংসাটাও থাকবে, ঠিক কিনা জোরে কাল। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হইলেন আল্লাহর রাসূল। কার রাসূল? মানে আসিব হইলেন নাম আছে, নাম কার? আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহু আকবার বলুন, তিনি ব্যাখ্যায় উল্লেখ করেছেন নাম থাকবে না। নবীজি আপনার নাম আজানে আছে, আপনার নাম দুরুদে আছে, আপনার নাম ইয়াকামতে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وحده لا مثل له وحده لا مثيل له وحده لا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا والله أعلم ورسوله هو حوض ترد عليه أمته يوم القيامة حوضي مسيرتهم شهر وزوايا سواء ماء أبيض من اللبن وريحه أطيب من المسك وآغيته عدد النجوم في السماء أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة أو مروة صلى الله عليه عشرا نبي العشق أرپرامني কলো শতকেতি দিয়ে জবান কুলে পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা বালাগাল উলা বিকামালিহি كشف الضجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله না এখন তো হুশে কইছে, এখন হুশ আছে, এই জন্য হুশে জুস সারানো যাবে না। যাই হোক, আকাশ কার, জমিন কার, আমরা কার, সুখ গুস কার মালিক কে, যাক এখন বুঝছে। যাই হোক, আকাশ যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেই বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও আমার মায়া উম্মতের দল, আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, সব কিছুর মালিক কে? আওয়াজ দে বলুন কে? আল্লাহ বলেন, আকাশ আমার, জমি আমার, পাহাড় পর্বত নদী নালা সব কিছু আমার, যেহেতু আমার এই জমিনে আমি আল্লাহর আইন চলবে, ঠিক কিনা জোরে কর। আজকে দেখা যায় চতুর্দিকে বেঈমান কাফেররা মাথা চাঙ্গা দেয়া উঠেছে, মুসলমানের ইমানকে কিভাবে হরণ করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, ঠিক কিনা জোরে কর। কিন্তু আজকে মুসলমান নারায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যদি আমরা দিতে পারি, তাহলে বাতিল শক্তি এ দেশ ছেড়ে অন্যত্র পলায়ন করবে। লক্ষ্য করুন, শাহজালাল এমনি রহমাতুল্লাহ আলাই সিলেটে গড় গোবিন্দে রাজা বাদশাদের দালান কুটা আল্লাহু আকবারের ধ্বনিতে তছনছ হয়ে গিয়েছিল, ঠিক কিনা জোরে কর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বারে মিরারে দাঁড়াইয়া আজান দিয়েছিলেন, সপ্তম আকাশে ধাক্কা লেগেছে, ঠিক কিনা জোরে কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ইমানের জোরদার ছিল, ইমানের বলিষ্ঠ কণ্ঠ ছিল, যে আলী খৈবর এলাকা একলাই বিজয়ী করেছিলেন, ঠিক কিনা জোরে কর। আজকে মুসলমানের ইমান দুর্বল, আমল দুর্বল, এই জন্যে সারা পৃথিবীতে মুসলমান মার খায়, ঠিক কিনা জোরে কর। এই জন্য যখন বাতিলদের বিরুদ্ধে স্লোগান আসবে, আমাদের জবান কি বন্ধ থাকবে না জারি থাকবে? বন্ধ থাকবে না জারি থাকবে? আগে একটু ইতিহাস করি। এক লোক ঢাকা শহরে হোটেলে ঢুকছে, কোথায় ঢুকছে? হোটেলে ঢুকছে। ঢুকার পরে বেচারে বলছে খাবার দিবার জন্য, খাবার সামনে দিছে, খাবার দেওয়ার পরে টাকি মাছের ভর্তা, কই মাছের ভাজি, এভরিথিং সব কিছু দিছে। লেবু দিছে, কি দিছে? লেবু দিছে। এখন লেবু স্বাদ দিয়া দেখে এটার মধ্যে কোনো রস নাই, কি নাই? রস নাই। এখন ডাক দিতে, ও বেশি আরে দিয়া লেবু যে দিছ, লেবু স্বাদ দিয়া দেখি রস নাই, ক রস থাকবো কেমন করে?
আপনার আগে তিনজনে অথবা পাঁচজনে ছাপছে, কয়জনে পাঁচজনে ছাপছে, তো পাঁচজনে ছাপলে রাস্তা হে কি বুঝাইলাম। আমার আগেও আমার উস্তাদ মুকাররাম ওয়াজ নসিহত করছেন, সারাদিন ওয়াজ নসিহত চলছে, এই জন্য কি আপনাদের ওয়াজ শোনার মতো বা বুঝার মতো রস আছে? তো আছে তো ইনশাআল্লাহ। যারা দোকান পাড়ে বৈশা রয়েছেন, গতকালকে এখানে মাহফিল ছিল, আজকে আছে, আগামীকাল থাকবে, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন أين تذهبون؟ الله ডাক দিয়া বলেন ও আমার মায়ের উম্মতের দল, এত সুন্দর মাহফিল, এই মাহফিল ছেড়ে দিয়া শাস্তলে বাজারে বৈশা বৈশা চা খাও জিলাপি খাও, কত এক এই মাহফিল ছিল না, আগামীকাল থাকবেও না, কিন্তু শাস্তল থাকবে, জিলাপি থাকবে। যারা শাস্তলে আছেন, বাজারে আছেন, রাস্তাঘাট আছেন, সময়ের অপচয় না করিয়া মাহফিলের মধ্যে চলে আসুন, আসলে লাভ কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলতেছেন হে আমার মায়ের উম্মতের দল, আয় 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 আয়, যদি আমার ডাকে সাড়া দাও, সাড়া দিতে দেরি, আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করতে একটা সেকেন্ডও দেরি করব না। এতক্ষণ আপনাদের সামনে একটা রাবেতা সম্পর্ক কায়েম করলাম, এখন আমি আমার আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার পাঠ করছি, সূরাটা ছোট, সূরাটা কি ছোট, আমি মানুষও ছোট, আমি মানুষও কি ছোট, যদিও সূরাটা ছোট, আপনাদেরকে আমি শোনাইব কোরআন হাদিস থেকে গল্প, কোরআন হাদিস থেকে গল্প। এই সূরার আলোচনা বিশ্বনবীর মান মর্যাদার আলোচনা, কিসের আলোচনা? বিশ্বনবীর মান মর্যাদার আলোচনা। খেয়াল করেন, এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছেন, কোন সূরা অথবা কোন আয়াত যদি প্রেক্ষাপটে নাজিল করেন, এই প্রেক্ষাপটটার নাম মুফাসসিরের ভাষায়, তাফসিরকারদের ভাষায় দুই ভাবে বলেছেন, একটা হলো শানে নুজুল, আরেকটি হলো সবাবে নুজুল। শানে নুজুল নাজিল হওয়ার অবস্থা, আর সবাবে নুজুল নাজিল হওয়ার কারণ। আল্লাহ এই সূরা কেন নাজিল করলেন, একটা কারণ আছে না নাই? এখন কারণের দিকে যাই। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের প্রশংসা যখন চতুর্দিকে ছড়াইয়া পড়েছে, নবীজির প্রশংসার সামনে দুশমন কোনো দিকেই কুলায়া উঠতে পারে না। যে আস ইবনে ওয়াইল তার দল বলকে নিয়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে গালিগালাজ করতে শুরু করেছে, নাউযুবিল্লাহ বলো। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে ব্যক্তি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে গালি দেয়, এর মতো কুলাঙ্গার আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে? পারে? আল্লাহু আকবার। যে নবীর দিকা ইহুদি বেঈমান কাফেররা মুসলমান হইয়া, আস ইবনে ওয়াইল কেন গালি দিলেন, আল্লাহ এই গালি দেওয়ার সুযোগ কেন কইরা দিলেন, এটা বলবো পরে, আগে বুঝেন। আস ইবনে ওয়াইল গালি দিয়েছেন আমাদের দেশ, কথা বল না কেন, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের ভাষা বাংলা, কেউ বাঁশ দেয় কেউ বাঁশ খায়, অনেকে একজন আরেকজনকে বাঁশ দেয় না, দেয় না, কথা দেয়া
আর আরবের ভাষা আরবি, আরব দেশের ভাষা কি আরবি। উনি কি ভাষায় গালি দিয়েছিল? একই নেত্রকোনার মানুষ ছিল, গরিবুরের মানুষ ছিল, নেত্রী ভাষায় গালি দিয়েছে। একটি চট্টগ্রামী মানুষ ছিল, চাটগামী ভাষায় গালি দিয়েছে। আল্লাহ এই সুরার শেষে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আসিম ওয়াইল তার দল বল কিনিয়া, রহমতে ওয়ালা নবী, কামলে ওয়ালা নবী, ওই নবীকে গালি দিতে শুরু করেছে। গালিটা কি দিয়েছে? আল্লাহ বলেন আবতার, আত্মারের ইসমে তবজিলের সিগা, এর অর্থ হইল নির্বংশ আত্মরা। কি বংশ? নির্বংশ আত্মরা। এখন সাহাবীরা আস ইবনে ওয়াইলকে বললেন, ও আস ইবনে ওয়াইল, তুমি যে তোমার দল বল কিনিয়া বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রে গালি দেও। আত্মরা বলিলা, নবীদের ছেলেও ছিল, নবীদের মেয়েও ছিল, ঠিক কিনা ছিল? কর নবীদের ছেলে কাসিম, তাইয়িব, তাহির, ইব্রাহিম, মেয়েদের নাম ফাতেমা, জয়নব, কুলচুম, রুকাইয়া, এই যে মেয়েদের নাম। এখন আস ইবনে ওয়াইল জবাব দেয়, ও সাহাবীরা তোমরা শুনো, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ছেলেও ছিল, মেয়েও ছিল, ঠিক, গালি দেই কেন? গালি দেই এই জন্য, ইনি যতদিন দুনিয়াতে আছেন উনার প্রশংসাটাও থাকবে, উনি দুনিয়ার থেকে চলে গেলে উনার প্রশংসাটাও শেষ হয়ে যাবে। আপনারা কি মনে করেন, বিশ্ব নবীর প্রশংসা আছে না শেষ? আছে না শেষ? আমরা নামাজ পড়ি কয়ক্ত, আজান কয় বেলা হয়? ফাজবেলা। ফাজবেলা আজানের মাঝে আস ইবনে ওয়াইলের নাম আছে, কিন্তু প্রত্যেকটা মসজিদে দেখবেন আজানের টাইম কিছু না কিছু পরিবর্তন আছে না নাই। লক্ষ্য করে শুনুন, আস ইবনে ওয়াইল বলতেছে, নবীজি ছেলেরা শৈশবকালে আল্লাহ উঠাইয়া নিয়েছেন, যেহেতু ছেলেকে আল্লাহ উঠাইয়া নিয়েছেন এই জন্য নবীজির দোষ আছে, আর নবীজির প্রশংসা থাকবে না। সাহাবীরা কয়, কেমনে প্রশংসা থাকবে না? নবীজির মেয়েরা জীবিত আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নবীজির মেয়ে, কলিদার টুকরা, যে মেয়েকে নবীজি বলতে পারেন, পারেন নাম আস ইবনে ওয়াইল বলেন, যেহেতু ছেলে নাই নবীর বংশে লোক থাকবে না, নবীর ঘরের মধ্যে বাতি জ্বলবে না, সব শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীর প্রশংসা আছে না নাই? আল্লাহ নবীর নাম পবিত্র কোরআনে কারিমে চার জায়গাতে উল্লেখ করেছেন, কয় জায়গাতে? আস ইবনে ওয়াইল বলে নবীর নাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে বলেছেন, ওগো নবীজি রহমাতুল লিল আলামিন আস ইবনে ওয়াইল তার দল বলকে নিয়ে আপনাকে গালিগালাজ করে, আপনার বংশ থাকবে না, আপনার আলোচনা থাকবে না। ও দুস্ত, ও পিয়ারা পয়গম্বর, আমি আল্লাহর নাম যেখানে আছে যেখানে প্রশংসা থাকবে সেখানে ওগুলো আপনার প্রশংসাটাও থাকবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হইলেন আল্লাহর রাসূল।
কার রাসূল? মানে আসিফ ইবনে উয়াইলের নাম আছে, নাম কার? আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইনের আল্লামা মুহাল্লিক রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, মিনাল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহহুদি ওয়াদ দুরুদি, আল্লাহু আকবার বলুন। তিনি ব্যাখ্যায় উল্লেখ করেছেন আসিফ ইবনে উয়াইলের নাম থাকবে না। নবীজি আপনার নাম আযানে আছে, আপনার নাম দুরুদে আছে, আপনার নাম ইকামতে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আসিফ ইবনে উয়াইলের নাম থাকবে না, আবু জাহেলের নাম থাকবে না, উতবার নাম থাকবে না, সাইবার নাম থাকবে না, ফেরাউনের নাম থাকবে না। ওগো নবীজি আমার নামের সঙ্গে আপনার নামটাও মিলা দিলাম। ওগো নবীজি আপনার সন্তানদের দুনিয়া থেকে আমি আল্লাহ শৈশবকালে উঠাইয়া নিয়েছি, আসিফ ইবনে উয়াইলের গালি শোনার জন্য না, নির্বংশ বৈরা আপনি রে গালি দিবে এই জন্য না, আমি আল্লাহ আপনার সন্তানকে দুনিয়ার থেকে উঠাইয়া নিয়েছি। হয়তো আপনি মনে কষ্ট পাইবেন, আপনি দুঃখ করবেন, আপনার মনে কষ্টে আসতে পারে, এই জন্য আপনার সন্তানকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার পরে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিবার জন্য, আমি আল্লাহ আপনার মান মর্যাদা বাড়াইবার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। আসিফ ইবনে উয়াইলের গালি শোনার জন্য না। এক, এখন যদি নবীজির ছেলেকে দুনিয়ার থেকে উঠাইয়া না নিয়ে নেন, আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, যিনি সর্বশেষ নবী ইনি সর্বশ্রেষ্ঠ নবী। শেষ নবী যদি না হয় সর্বশ্রেষ্ঠ নবী হতে পারে না। এখন যদি নবীর সন্তানরা দুনিয়াতে বেঁচে থাকে, হয়তো নবী হবে, অন্যতাই নবী হবে। আলেমের ছেলে যদি আলেম না হয়, হাফেজের ছেলে যদি হাফেজ না হয়, হাজি সাহেবের ছেলে যদি হাজি সাহেব না হয়, মাস্টার সাহেব ছেলে যদি মাস্টার সাহেব না হয়, তাহলে সম্মান বাড়ে না কমে? বাড়ে না কমে? এখন আসেন, নবীর ছেলে যদি নবী হয়ে যায়, আল্লাহ দিয়ে বলছেন ওয়া খাতামান নাবিয়িন, আমি আল্লাহ আপনি হইলেন সর্বশেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না। যদি আপনার ছেলেরা নবী হয়ে যায়, তাহলে আমার এই কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ চাইতে আকাশের নিচে জমিনের উপরে সত্যবাদী হিসাবে আর কেউ আছে? আমাদের মাঝে মিথ্যাবাদী আছে না নাই? আছে না নাই? এদিকে যাচ্ছি না, সামনের দিকে চলে যাচ্ছি, লক্ষ্য করে শুনুন। নবীর ছেলে যদি নবী হয়, তাহলে নবীর শেষ নবী হন না, নবীর মান মর্যাদা কমিয়া যায়। আর যদি নবীর ছেলে নবী হয়, যেমন অন্যান্য নবীর ছেলে নবী হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি নবী, উনার ছেলে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও
নবী, উনার ছেলে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও নবী, ইয়াকুবের ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও নবী, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও নবী, উনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও নবীর ছেলে। নবী হওয়াতে মান বাড়ে না কমে? নবীজি, অন্যান্য নবীর বেলায় নবীর ছেলে নবী হইলে মান সম্মান বাড়ে। আমি আল্লাহ আপনার সন্তানকে দুনিয়ার থেকে উঠাই আনিয়েছি আটকুড়া গালি শোনার জন্য না, আমি আল্লাহ আপনার সন্তানকে উঠাই আনিয়েছি উরদের মর্যাদা দিবার জন্য, আমি আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করলাম, সেই কাউসার শুধু নাজিল করি নাই, আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ সূরাতুল কলম নাজিল করলাম, সূরায়ে দুহা নাজিল করলাম, সূরায়ে আলম আপনার প্রশংসা থাকবে না, আপনার নাম থাকবে না। আল্লাহ বলেন আপনার প্রশংসা থাকবে কিন্তু আস ইবনে ওয়াইলের নাম নিশানাও। আল্লাহ এদেরকে দুনিয়ার থেকে এমন ভাবে বিতাড়িত করেছেন, এমন ভাবে তাড়িয়ে দিয়েছেন, এমন ভাবে দুনিয়ার থেকে উঠাইয়ে নিয়েছেন, যারা মরার সময় ইন্না লিল্লাহ পড়বে এই লোকটাও নাই, ঠিক কিনা জুড়ে কর। এখন নবীর প্রশংসা আসে না নাই, আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন। আমি যাচ্ছি আরেকটি হাদিসের দিকে। কাউসার কি? কাউসার কি বুঝতে হবে না? সমস্যা হইতেছে? আমার কথাগুলি বুঝেন? কাউসার কি? আরেকটি শানে নজুল, সংক্ষেপ করে বলতেছি, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইনি একদিন সাহাবিদের সামনে বয়ান করতেছিলেন। হাদিসটা বর্ণিত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস নবীজির দরবারে একদিন না, দুই দিন না, তিন দিন না, যে আনাস বিশ্বনবীর সামনে বিশ্বনবীকে একাধারে দশটি বছর সেবা করেছে, নবীর সহবত পাইছেন কত বছর? দশ বছর। আল্লাহু আকবার, ছোট ছেলে ছিল পরে বড় হয়েছে, সহবত পাইছে। এই যে আমার উস্তাদ পীরে কামেল বৈশা আছেন, আমরা অনেকেই দোয়া নেন, দোয়া চান, কেন চান? যে উনি একজন হাফেজে কোরআন, একজন মুয়াদ্দিস, সাইকুল হাদিস, ওনার সাথে যদি আমার হাতটা মিলাইয়ে দেয় হতে পারে নবীজির হাদিস অনুপাতে। নবীজি বলেন হাত মিলাইতে দেরি, আল্লাহর রাসূল বলতেছেন সগিরা গুনাগুলি জোর জোর টপ টপ করে পড়তে একটা সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা জিরে কর। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে বয়ান করতেছিলেন সাহাবিদের সামনে, আস ইবনে ওয়াইল বলতে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবীজি আমাদের সামনে উপস্থিত হয়ে গেলেন, আমাদেরকে নিয়ে নবীজি বয়ান করতেছেন। নবীজি বয়ান করার মধ্য দিয়া নবীজি গুম গুম বাপ তন্দ্রাচ্ছন্ন। আপনারা কি মনে করেন আজকে প্রধান বক্তা দাওয়াত দিচ্ছেন, এই প্রধান বক্তা যদি ট্রেজে আসিয়া আপনাদের সামনে ওয়াজ করে আর ঘুমায়, আবার মুস্কি মুস্কি হাসে, আপনারা কি বলবেন? কর্তৃপক্ষ কমিটি কি বক্তা দাওয়াত করলো উনি ঘুমায়া যাওয়াজের মধ্যে, ঠিক কিনা জোরে কান? মন্তব্য হবে না? হবে না? আগামী কালই দেখবেন যে পত্রিকায় অথবা শাস্ত্রে বৈশা বৈশা বলবো কি বক্তা আনছে, বক্তা ওদের মধ্যে ঘুমায় এবং হাসে, কি বক্তা? এখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওয়াজ করতেছেন আর ঘুমাইতেছেন, অল্প সময় ওয়াজ বন্ধ, ঘুমানি বন্ধ। নবীজি সাহাবীদের সামনে বয়ান করতেছেন, অল্প সময় বয়ানটা অফ করলেন, মাথাটা নিচের দিকে দিলেন, অল্প সময়ে আবার শির মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন, আকাশের দিকে উত্তোলন করেছেন নবীজি, মুস্কি হাসি দিয়েছেন, আল্লাহু আকবার বলুন। এটা আপনি আমার হাসি না, বিশ্বনবীর হাসি, বিশ্বনবীর
হাসি, হাসির মধ্যে নেকি আছে না নাই? হাসি বাবা তিন প্রকার, কয় প্রকার হাসি? তিন প্রকার এইটা বলুন না, এটা হেদায়া কিতাবে হেদিয়ে যাচ্ছি না। হাসির তিন প্রকার কাহকা, জাহেক, তাবাসসুক। তাবাসসুক মুস্কি হাসি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুস্কি হাসি দিয়া এক বুড়া আরেক বুড়ার সঙ্গে কথা বলল, এক যুবক আরেক যুবকের সাথে কথা বলল, এক বাবাদি আরেক বাবাদির সাথে মুস্কি হাসি দিয়া কথা বলেছে, রাসূল বলেন তুমি সৎকার করলে যে পরিমাণ সব হইত, এই পরিমাণ নেকি মহান রব্বুল আলামিন লিপিবদ্ধ করিয়া দে। তাহলে আমরা অট্ট হাসি দিব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবীরা নবী কি জিজ্ঞাসা করলেন, ও নবীজি রাহমাতুল লিল আলামিন, জীবনে কোনদিন দেখি না আপনি ওয়াজের মধ্যে ঘুমাইতে, আজকে ওয়াজের মধ্যে ঘুমাইলেন এবং মুস্কি হাসি দিলেন, কেন ঘুমাইলেন, কেন মুস্কি হাসি দিলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ও সাহাবীরা আজকে ওয়াজের মধ্যে আমি মুস্কি হাসি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপরে আমাকে সান্ত্বনা দিবার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাজুনুনা মাআল কাউসার, ও সাহাবীরা তোমরা জানো নি কাউসার কি? সাহাবীরা বলে, কালু ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলু। সাহাবীরা কয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। সাহাবীরা কি বলছে, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। এটা কেন বললাম, আমাদের মাঝে কিছু মানুষ আছে, কিছু মুসল্লি আছে এমন যে দেখবেন হুজুরদের আগে আগে কথা বলে, বলে না বলে না, হুজুরে মাসআলা জিজ্ঞাসা করছে হুজুর উত্তর দিবার আগেই সে আগে আগে কথা বলে, সে মনে করে আমি যদি হুজুরের সামনে উত্তর দিতে পারি তাহলে মানুষে আমারে হ্যাঁ হাজি সাহেব বলবে বা আলিম বলবে। অতএব না, সাহাবীরা বলতেছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো। আমি নরসিংদী মাহফিলে গেলাম, এক বাবাদের জিজ্ঞাসা করলাম, বাবাজি বলেন তো দেখি খানা সামনে আনলে কি দোয়া করতে হয়? আমরা জানেন, সবাই জানেন, মাশাআল্লাহ, জানলে তো ভালো, যদি জানেন তাহলে এই বিষয়ে ওয়াজ নসিহত করে লাভ নাই, যেহেতু জানেন এখন আমল করার দরকার। আর যদি বলেন জানেন না তাহলে আমার ওয়াজ করতে সহজ, ওয়াজ করতে কি আপনারা ভুল ধরতে পারবেন? যাই হোক, উস্তাদ বসা আছে, লক্ষ্য করে শুনুন, জিজ্ঞাসা করলাম খানা সামনে আনলে কি দোয়া করতে হয়, কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হইছে না, হইছে না, হইছে না, বলেছে হাহা রে। পরে জিগাইলাম যে চাচা জানাজার দোয়া করেন? হ্যাঁ চাচা সারি বলেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা। হইছে তো, কের দোয়া রে, কের দোয়া, দয়া কোনো না ভিতরে না হতে পারে, হ্যাঁ কই করছে জানা যা, তাহলে চাষা ভালো হয়ে যাবে নাকি? চাষা আপনজন বাসা। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা এমনটা ছিল না, নবীজি বলতেছেন সাহাবীরা রে কাউসার কি, কাউসার কি? সাহাবীরা কয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। কাউসার কি? ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের ব্যাখ্যায় আল্লামা মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনে উল্লেখ করেছেন, হুয়া নারুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসার দান করেছেন মানে আল্লাহ
বিশ্বনবী রহমাতুল আলামিনকে সান্তনা দিবার দায় আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হলো এটা এমন এক মিঠা পরি পানি, যে পানি একবার পান করিলে জীবনে আর পানির পিপাসা লাগবে। আগে কাউসারের পানি পান করবে তারা, সুদ খায় যারা, আওয়াজ বলো ঠিক করে বলবেন, আগে কাউসারের পানি পান করবে তারা, পর্দার বিধান মানে না যারা, আগে কাউসারের পানি পান করবে তারা, নামাজ আদায় করে না যারা। হ্যাঁ কারা? আল্লাহ বলেন, ওগুলো বেজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিবার জন্য হাউজে কাউসার দান করে দিলাম, মাকামে মাহমুদ দান করে দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের উপর থেকে বড় বড় আযাব আর গজব উঠাইয়া নিলাম, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে শাফাআতের অধিকার দান করে দিলাম। আগে কাউসারের পানি আমরা সবাই পান করতে চাই, সবাই চাই, কারা কারা চাই দুটি হাত উঠে দেখাই, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, ওলামাই কারাম যেখানে, নারায়ণ তাকবীর। এখন আগে কালচারের পানি পান করতে হইলে কাজ করার দরকার আছে না নাই? কেলা গিয়া মাগনা গরুর দাঁত নাই, কতক্ষণ না গিয়া মাগনা গরুর দাঁত নাই, কিছু পাইতে হইলে আগে কিছু দিতে হয়, কতক্ষণ না কিছু পাইতে হইলে আগে কিছু দিতে হয়। মহিলারা দেখবেন যদি বাটি দিয়া তরকারি দেয় পাশের ঘরে, তাহলে ওই মহিলাও দেখবেন বাটি দেয়া স্বর্ণ খালি দেয় না, হেউ কিছু না কিছু দিয়া। বিয়াই যখন বিয়াই বাড়ি যায় তখন দেখবেন ওই যে বয়ম আছে যে, ওই বয়মের ভিতরে দুধ নিয়ে যায়, আর বয়মটা ওই তার বিয়াইনেও খালি দেয় না, এক দুইটা জিনিস হলে দিয়া দেয় না, দেয় না। দুলাভাই যখন শ্বশুর শাশুড়ি বাড়িতে বেড়াইতে যায় খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়া, কেলে গিয়া শালি শালা আছে মজা করবো, এ আমরা দুলাভাই কিপটিয়া দুলাভাই কিছুই আনে না। তাহলে আগে কালচারের পানি পান করতে হইলে কিছু পেতে হলে কিছু দিতে, কি দিতে হবে? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ رَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি, এটা এমনি না, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম দুইটি জিনিসের বিনিময়ে। কয়টি জিনিসের বিনিময়ে? আমার দিকে তাকান, লক্ষ্য করেন, দ্বিতীয় বাক্যটি আসছে দ্বিতীয় লাইনে, আল্লাহ বলেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আমি কাউসারের পানি যদি পান করতে চাও, এক নম্বরে ফাসত্ব নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা জোরে কর। কিন্তু আমরা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি মিষ্টি খাইবেন, এখানে অনুষ্ঠান আছে, খাওয়ার অনুষ্ঠান, খাওয়ার অনুষ্ঠান যদি থাকে তাহলে মানুষ কম হয় না বেশি হয়? তাহলে খাওয়া দেখলে আগায় আর কষ্ট দেখলে ফিচায়। তাহলে আল্লাহ বলেন, এখন যে মাঘ মাস, মাঘ মাসে মুজা কোলা লাগে, আরামের বিছানা সারা লাগে, নামাজ আদায় করলে ওযু করার দরকার আছে না নাই, কষ্ট লাগে, এইটা সে করতে রাজি না, ওয়ান হার সে দ্বিতীয় অর্ডার করে, তার উপরে যদি কুরবানি ওয়াজিব নাও থাকে, সে ঋণ কইরা আন্না হইলেও কুরবানি দেয় না, দেয় না, সুদ কইরা আন্না সে কুরবানি।
কোরবানি দেয় না, দেয় না। কেন দেয়? কোরবানি দেয় এই জন্য যে গরুর গোশত খাইলে পেটটা বড় হবে। আমি আগেই বলছি, খাওয়া দেখলে আগায় আর কষ্ট দেখলে চায়। তাহলে ওই যে আপনার ফ্রি দেয় গুস্তু খাইতে পারবে, এই জন্যই কি আমরা আগে কালচারের পানি পান করতে পারবো। দুই নম্বর ছেলে দেই বিশ্বনবী রাহমাতুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করিলাম, আপনি আমাকে দুইটা জিনিস দিবেন। আপনি এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, যেহেতু নবীজিকে আল্লাহ অর্ডার দিয়েছেন সালাত আদায় করার জন্য, তাহলে তো আপনি আমার দরকার নাই। হ্যাঁ, নবীজিকে আপনি আমার মতো সালাত আদায় করতেন, নামাজ পড়তেন না বাবাজি না। অনেক লম্বা চূড়া আলোচনা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ইনি যদি নামাজে দাঁড়া যাইতেন, উনি নামাজ পড়তেন, এক হাদিসে আসছে এমন ভাবে দেখবেন, ফাতিল যদি গরম হয়, পানি যদি গরম হয়, বাদ দেখবেন টক বক করতে থাকবে, এক হাদিসে আসবে সালাতু কসদান খুতবাতু কসদান, মধ্যম পন্থা নামাজ আদায় করতেন, এমন ভাবে নামাজ আদায় করতেন। আরেক হাদিসে আসছে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ও নবীজি রাহমাতুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে গুনাহ মোচন করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত লম্বা সূরা সাজদা করেন কেন? নবীজি লম্বা সূরা সাজদা করতেন, তাহাজ্জুদে নামাজ আদায় করতেন, দুইটা চক্ষু এমন ভাবে বড় হইতো অগ্নি লুকার মতো, মনে হয় টুকা মারলে রক্ত বের হয়ে যাবে, দুইটা পা এমন ভাবে ফুলে যাইতো মনে হয় চামড়া পেটে রক্ত বের হয়ে যাবে। আয়েশা বলেন, ও নবীজি রাহমাতুল্লিল আলামিন এত লম্বা সূরা সাজদা করেন কেন? আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। নবীজি উনি বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। কালামি জিন্দা কুরআন হাকিম, ই কালামি জিন্দা কুরআন হাকিম, তাকাসিরুকা আনহা আফহামুর রিজাল, চন্দে খানি হিকমতে ইউলানিয়া হিকমতে কুরআনিয়া রহমদখা, আমরো নাহি হকবে কুরআন গুশেদার, যায়ে শাদি নিতে দুনিয়া হুশেদার। জুড়ে সুরে বলুন মারহাবা। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি বললেন, ও আয়েশা, যে আল্লাহ আমার পূর্বের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, পরের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, আমি কি মহান রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? তাহলে নবীজির চাইতে আল্লাহর জমিনে বড় পীর নাই, কিন্তু আমাদের মাঝে এমন কিছু বন্ড পীর আছে না নাই, যে বাংলাদেশে 48,000 পীর আছে, দেশ নষ্ট করেছে বন্ড পীরে, আর কলা গাছ নষ্ট করছে জিরে, ঠিক কিনা জোরে কল? সে কয় জীবনে, হ্যাঁ জীবনে একটি নামাজ একটি রোজা এমন আছে না নাই? আমাদের আমরা সপ্তাহে একদিন হ্যাঁ নামাজ আদায় করি, এটারে বলা হয় ইয়ামুল জুমা। ইয়ামুল কি? ইয়ামুল জুমা। জুমার দিনে মুসল্লি কম হয় না বেশি হয়? ঈদের দিনে মুসল্লি কম হয় না বেশি হয়? সবে কদরে মুসল্লি বেশি হয় না কম হয়? সবে মেরাজে মুসল্লি কম হয় না বেশি হয়? তাহলে ইহুদিরাও একদিন তারা ইবাদত করে, তাদের একটা ইবাদতের দিন আছে, এই দিনটা হলো রবিবার, তারাও একদিন ইবাদত করে। ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারাও জানে একদিন ইবাদত করিয়া আল্লাহর তৈরি বেহেশত প্রবেশ করা যাবে,
আপনি আমার নামাজ যদি ইহুদিদের সঙ্গে মিলে যায় তাহলে আদেক কালচারের পানি পান করা যাবে। কিন্তু এমন কিছু কতিপয় কি আছে, নাম দিছে বাবার নাম আল্হাসানি, বাবা মুত্যা লয় না পানি, বাবা মুটেই গরম পানি, ঠিক কিনা জোরে কর। কিরামান কাতিবিন রুদহা সরির দিন, কিরামান কাতিবিন রুদহা সরির দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়াতে ছিলাম বন্ধকের লোক, ঠিক কিনা জোরে কর। বন্ধকের লোক আছে না নাই, তাহলে বন্ধকের মাজারে যাওয়া যাবে? আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ও নবীজি আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম, অতএব কেন আপনি আপনার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আপনার উম্মত এত বিশাল বড় হবে? নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেছেন, হাদিসের মধ্যে বলছেন, আস ইবনে ওয়াইল বলেন আপনার প্রশংসা ইনি আছে যতদিন প্রশংসা থাকবে ততদিন, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার প্রশংসা থাকবে না। আল্লাহ বলেন ওগুলো বুঝি আপনার উম্মত আমি আল্লাহ এত বিপুল পরিমাণে দান করলাম, কাউসারে এক ব্যাখ্যায় নবীজি আপনার উম্মত কোটি কোটি উম্মত সুজন্মে নবীজির সামনে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরতে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম সুজন্মে সাক্ষাৎ করার জন্য আসছে। নবীজি লক্ষ্য করে দেখেন কোন নবীর উম্মত দশ জন, বিশ জন, তিরিশ জন, চল্লিশ জন, আশি জন, কোন নবী উম্মত হইল নাই জন, কিন্তু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত এত বড়। নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো হাবিব আশ্চর্যিত হয়ে গেছেন, আপনি ডান দিকে তাকান। নবীজি ডান দিকে তাকাইলেন, নবীজি ডান দিকে তাকাইছেন কোটি কোটি উম্মতের কারণে মানুষের কারণে, ডান দিকের আকাশ আমি নবীজি দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবীজি আপনি বাম দিকে তাকান, নবীজি বাম দিকে তাকাইলেন, তাকায় দেখেন এত বিশাল লোক, এত বিশাল উম্মত, এত উম্মত দেখা নবীজি বাম দিকের আকাশ তিনি দেখতে পান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার উপরে আমি কাউসার নাযিল করেছি ওইলের গালি শোনার জন্য না, আপনার বইলা গালি দিবে, নির্বংশ বইলা গালি দিবে, এই জন্য না, আসিফ মহিলের নাম থাকবে না, আপনার নাম কেমন পর্যন্ত আছে এবং থাকবে, ঠিক কিনা জোরে কন। কুরআন যতদিন আছে ছিল থাকবে, এই দেশে একদল কুরআনের আছে আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, যারা আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয়, কিন্তু যারা নবীকে গালি দেয় নবীর মহব্বতে নবীর ইজ্জত সম্মান ঠিক রাখার দরকার আছে না নাই? কেন বললাম, আল্লাহ বলছেন নবীর পরে নবী, কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে স্লোগান দেয় নবীর পরে নবী আছে, হে কয়না কয়না, হ্যাঁ নবীর পরে নবী নাই, সংসদে আইন চায় গোলাম মোহাম্মদ কাফের, গোলাম মোহাম্মদ কি কাফের। আচ্ছা কোরআনে কারিমের কয়টি আয়াতকে অস্বীকার করলে কাফের হয়? আরে একটি হরফ না, একটি নুকতা বা একটি আয়াত, ওখাতামান নবীহীন, এই যে গোলাম মোহাম্মদ সে নিজেরে নবুয়াত দাবি করে, যদি নবুয়াত দাবি করে তাহলে আল্লাহ বলেছেন শেষ নবী, শেষ নবী যদি তোমরা নবীর না মানো তাহলে মুমিন হতে পারবা? সে তো বিশ্বাস করে নাই, যেহেতু ইমান নাই সে কি বেঈমান কাফের। এই কথাটা বললে আমাদের কি লজ্জা লাগে? আমি আমার আলোচনা সংক্ষেপ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীজি আমি আল্লাহ আপনাকে আবে কাউসারে হ্যাঁ দান করলাম, আপনার উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে গুরুত্ব সহকারে, আমি আল্লাহ বুলক হিসাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দান করে দিব।
এই নামাজ যদি আপনি মক্কাতে আদায় করেন, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে আদায় করেন, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় না, যায় না। আর যারা নামাজ আদায় করে না, এরা সব পাইব নি, এরা কি নামাজি না বেনামাজি? হে হলো বেনামাজি। অতএব আদেক কাউসারের পানি পান করবে তারা, নামাজ আদায় করে যারা, উলামাদের সাথে সংসবে মিল মহব্বত রাখে যারা, ওই যে মাদ্রাসায় ওই কোরআনে কারিমে 114টা সূরা আছে, সূরা কাউসার ওই মাদ্রাসায় কোরআন পড়া হয় না, হয় না? যতদিন পর্যন্ত সারা পৃথিবীতে কোরআন থাকবে, বিশ্বনবীর আলোচনা থাকবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বর্ণিত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমি আমার কথা দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য কামনা করে, হ্যাঁ, কমিটিকে হ্যাঁ মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।